সাবস্ক্রাইব করুন রাতাবাড়ি টিভি এবং বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও চলে আসছি, আমি মোহাম্মদ ফয়জুল আমিন, আপনারা দেখছেন রাতাবাড়ি টিভি। রাতাবাড়ি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনাদের মোবাইলের অনেকের মোবাইলে একটি অ্যাপস থাকে, অনেকগুলো অ্যাপস থাকে, তো অনেকগুলো অ্যাপসের মধ্যে থেকে একটি অ্যাপস নিয়ে আমি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। অ্যাপসটি সবার মোবাইলে থাকে, সেটা অ্যাপসটির কাজ কি অনেকেরই জানা নেই। তো অ্যাপসটির নাম হচ্ছে ফটোস। তো ফ্রেন্ডস, আপনি যদি একটা গাছ চিনতে পারছেন না, তাছাড়া একটি গাছের পাতা যদি চিনতে পারেন না, তো একটি আপনি মোবাইলে একটি ছবি তুলে নিয়ে নেবেন। ছবি তুলে নেওয়ার পর আপনি মোবাইলে এই ব্রাউজারটি আপনি ওপেন করবেন, ফটোস। এটা ওপেন করার পর তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তিনটে ছবি তুলে রেখেছি। তো ফ্রেন্ডস, ওপেন করার পর এইভাবে ফটোর উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন, এই চিহ্নতে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর সার্চ হবে, সার্চ হওয়ার পরে আপনাকে এখানে দেখিয়ে দেবে গাছটি কি। তো আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন। তো এখানে নিচে পুরো ডিটেলস দেখার জন্য আপনি সার্চ ইমেজ অন গুগল, এটাতে আপনি ক্লিক দিবেন পুরো ডিটেলস দেখার জন্য। তো এটাতে ক্লিক করার পর গুগলে সার্চ করে আপনাকে দেখিয়ে দিবে গাছটা কি, গাছটা কোথায় পাওয়া যায় এবং গাছটা দেখতে কীরকম। তো ফ্রেন্ডস, এইখানে দেখতে পাচ্ছেন বাংলা, আপনি যদি চান যদি বাংলা করে নিতে, তো আপনি বাংলা করে নিয়ে এটা দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আমার এই ছোট্ট টিপস যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকু, ধন্যবাদ সবাইকে, খুদা হাফিজ।